بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. সম্মানিত দর্শক শ্রোতা, তাফসীরুল কোরআন ডটকম থেকে আপনাদের স্বাগত জানিয়ে 1437 হিজরি সনের মাহে রমাদানে আপনাদের সবাইকে রমাদানের শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিশেষ আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেই বিষয়টি হলো মুসাফাহা এবং মুআনাকা, ইসলামের দুটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই দুটি সুন্নাহ ইবাদত কিভাবে করব, এগুলো করার পদ্ধতিটা কি, আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা বিশেষ করে অন্যান্য সময় মুসাফাহা মুআনাকা যতটুকু করি, এটার সবচেয়ে বেশি জোয়ার আসে ঈদের দিনে। ঈদের দিনে আমরা খুব ব্যাপকভাবে এই মুসাফাহা মুআনাকা প্রচলন করি। এমনকি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে মুআনাকা করতে করতে বুকে ব্যথা হয়ে যায়। যে ঈদের দিনে ইমাম সাহেব মুসল্লিদের সাথে, শত শত মুসল্লির সাথে মুআনাকা করতে করতে মুসল্লিরা এসে এমন জোরে ইমাম সাহেবকে চেপে ধরেন বুকের মধ্যে যে শেষ পর্যন্ত ইমাম সাহেবের বুকে ব্যথা হয়ে যায়। তো আমরা এই জন্য বিষয়টি আলোচনা করব, আসলে কি মুআনাকা এরকম, আসলে কি মুসাফাহা এরকম। প্রথমে আমরা আসি যে আমরা মুসাফাহা কিভাবে করব। মুসাফাহা একটি আরবি শব্দ। মুসাফাহা শব্দের অর্থ হল দুইটি সফহাকে মিলানো। সফহা মানে হলো এই হাতের তালুক, হাতের তালুকে আরবি ভাষায় বলা হয় সফহা। দুইটি সফহা যখন একটার সাথে আরেকটা মিলিত হয় তখন সেটিকে বলা হয় মুসাফাহা। মুসাফাহা এবং হ্যান্ডশেক এই দুইটা কিন্তু আলাদা জিনিস। খ্রিস্টানদের সুন্নাহ হলো হ্যান্ডশেক করা, মুমিনের সুন্নাহ হলো মুসাফাহা করা। আমরা আজকের যুগে দুইটাকে এক বানিয়ে ফেলেছি। আমরা কেউ কেউ আছে আঙ্গুলে আঙ্গুলে মিলাই, একজনের আঙ্গুলের সাথে আরেকজনের আঙ্গুল সামান্য একটু মিলাই নিলাম, বাস আমরা মনে করি মুসাফাহা। কেউ মনে করি আমরা সোজা রেখে এক হাত আরেক হাতের সাথে লাগাইলাম, এটা মুসাফাহা। আবার অনেকে আবেগের বশবর্তী হয়ে দুই হাত দিয়ে ধরে শক্ত করে অনেকক্ষণ ধরে রেখে এটাকে আবার ঝাঁকানি দিয়ে আমরা মনে করি এটা ভালো একটা সুন্নাহ ইবাদত করতেছি। আসলে এই সবগুলোই সুন্নাহ বহির্ভূত কাজ। মুসাফাহার সুন্নাহ হলো দুইজনের ডান হাত, দুই মুমিনের ডান হাত এক মুমিনের হাতের তালুর সাথে আরেক মুমিনের হাতের তালুটা ভালোভাবে লেগে যাবে। এটা আংশিকও না আঙ্গুলও না, পুরো সফহাটা একটার সাথে আরেকটা মিলিত হওয়া, এটাকেই হাদিসের ভাষায় বলা হয় মুসাফাহা। এই মুসাফাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এবং এটি সব সময়ের জন্য সুন্নত। এটা খালি ঈদের দিনের সুন্নত না, একজন মুমিন আরেকজন মুমিনের সাথে যখনই একত্রিত হবে, যখনই দেখা হবে, সালামের পরে একজন আরেকজনের সাথে হাত মিলাবে, এটার মাধ্যমে মুমিনের মধ্যে মহব্বত বৃদ্ধি পায়, ভালোবাসা বৃদ্ধি পায়। এই জন্য এটা একটি সুন্নাহ ইবাদত। আরেকটি ইবাদত হলো মুআনাকাহ। মুআনাকাহ হলো অনুকোণ থেকে, অনুকোণ মানে গাঁট, একজনের গাঁট আরেকজনের ঘাড়ের সাথে মিলাবে, এটাকে বলা হয় শরীয়তের ভাষায় মুআনাকাহ। কিন্তু আমরা দেখা যায় গাঁট মিলানোর পরিবর্তে আমরা একজনের ফ্যাট আরেকজনের ফ্যাটের সাথে, একজনের বুক আরেকজনের বুকের সাথে মিলিয়ে আমরা এই মুআনাকা করে থাকি। যদি একজনের ফ্যাট আরেকজনের ফ্যাটের সাথে মিলে সেটাকে হাদিসের ভাষায় বলা হয় মুবাতানা, সেটা মুআনাকা না, সেটা হলো ফ্যাটে ফ্যাটে মিলানো। যে ফ্যাটে ফ্যাটে মিললে সেটা মুবাতানা, সেটা কোনো ইবাদত নয়, সেটা সুন্নাহ খেলাফ, সুন্নাহ বিরোধী কাজ। একজন আরেকজনের পেটের সাথে লাগাবে কেন, এটা লাগানোর মধ্যে কোনো ইবাদত বা সওয়াব নিহিত নেই। আরেকটা হলো বুকে বুকে লাগানো। আমরা বলি যে কোলাকুলি, মানে আমরা মনে করি বুকে বুকে লাগাইলাম, বুকে বুকে লাগাইলে একটু মহব্বত বৃদ্ধি পাবে, এটাও সুন্নার খেলাফ। এটাকে বলা হয় মুসাদারা, যে বুকে বুকে লাগানো। এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে এভাবে বুকে বুকে লাগানোর জন্য, বরং সুন্নাহ হবে শুধু অনুকে অনুক, দুই অনুক যখন মিলিত হবে, দুই গাঁট যখন মিলিত হবে, এবং সেটা স্টার্ট হবে ডান দিকে, এবং একবার লাগানোর মাধ্যমে সুন্নাহ আদায় হয়ে যায়। শুধু ডান পাশে একজন আরেকজনের সাথে
সেটাই মুআনাতার সুন্নাহ তবে একাধিকবার মিলিত করলেও সেটা সুন্নাহর খেলাফ নয় কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা দেন নাই কোনো সীমা নির্ধারণ করেন নাই তবে ন্যূনতম একবার মেলানোর মাধ্যমেই এটার সুন্নাহ আদায় হয়ে যায় কিন্তু আমরা দেখা যায় একেবারে তিনবার মিলাইতে গিয়ে একজন আরেকজনকে শক্তভাবে জড়াই ধরে আমরা বুকে বুকে পেটে পেটে মিলাইতে থাকি গলার সাথে অনেকে আমরা মিলাইও না যে জায়গাটা মিলানো সুন্নাহ সেই জায়গাটা না মিলিয়ে আমরা দেখা যায় একজন আরেকজনের সাথে জড়াজড়ি করে সেটাকে আমরা মুআনাকা মনে করে থাকি এটা সম্পূর্ণ সুন্নার খেলাফ আমরা যদি মুসাফাহা করি মুআনাকা করি এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবীদের সুন্নার আলোকেই করতে হবে সুন্নার আলোকে না করলে আপনি আমি এই মুসাফাহার দ্বারা মুআনাকার দ্বারা কোনো ফজিলত কোনো সওয়াব পাওয়ার সম্ভাবনা নেই সম্মানিত দর্শক শ্রোতা আমরা ঈদের দিনে এগুলোকে রেওয়াজে পরিণত করে ফেলেছি এটাও আরেকটি সুন্নাহ বিরোধী কাজ মুসাফাহা মুআনাকা ঈদের দিনের সুন্নত না এটা সারা বছরের জন্য মুমিনদের সুন্নত ঈদের দিন যদি এমন হয় যে আমরা দূর দূরান্ত থেকে অনেকে গ্রামে গিয়ে থাকি কেউ ঢাকা থেকে চট্টগ্রাম থেকে সিলেট থেকে বিভিন্ন অঞ্চল থেকে আমরা যখন বাড়িতে যাই হয়তো অনেকের সাথে দীর্ঘদিন পরে দেখা হয় তাহলে দেখা হলে অবশ্যই আমরা মুসাফাহা করব মুআনাকা করব কিন্তু আমভাবে যাদের সাথে প্রতিদিন দেখা হচ্ছে তাদের সাথে আবার আমরা বলি যে আসো যে ঈদের দিনের একটু কোলাকুলি করি ঈদের দিনের মিলিত হই তো এটা ঈদের দিনের কোনো সুন্নাহ নয় এটা আমভাবে সারা বছরের সুন্নাহ এটা সারা বছর করাটাই ইবাদত শুধু ঈদের দিনের সাথে নির্দিষ্ট করা এটা মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় বেদআত এটা সুন্নাহ বিরোধী কাজ এজন্য সম্মানিত ভাই ও বোনেরা এই বিষয়টা আমরা খেয়াল রাখব যে মুসাফাহার সুন্নাহ পদ্ধতি কি তারপরে মুআনাকার সুন্নাহ পদ্ধতি কি যেই পদ্ধতিতে মুসাফাহা করা সুন্নাত যেই পদ্ধতিতে মুআনাকা করা সুন্নাত সেই পদ্ধতিতে আমরা মুসাফাহা এবং মুআনাকা করব এবং এই সুন্নাতকে সারা বছর আমরা জীবিত রাখব সব সময় আমরা সুন্নাহ পদ্ধতিতে মুসাফাহা করব মুআনাকা করব শুধু ঈদের দিনের সাথে আমরা এটাকে সম্পৃক্ত করব না আর ঈদের দিন করতে গিয়ে আমরা যেন সুন্নাহ বিরোধী সুন্নার বিপরীত মুসাফাহা মুআনাকা করে না বসি আল্লাহ পাক আমাদের সবাইকে এই সুন্নার আলোকে সকল ইবাদত পালন করার তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু